আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মু ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করবো আপনাদের প্রত্যেকের জানার প্রয়োজন রয়েছে এই স্বপ্নগুলো যদি আপনারা কেউ দেখেন তাহলে টাকা পয়সা লাভ করতে পারবেন মান সম্মান লাভ করতে পারবেন সাথে সাথে বিয়ের ব্যবস্থা হবে ইনশা আল্লাহ দর্শক খুবই কার্যকরী স্বপ্নের ব্যাখ্যা আপনাদের প্রত্যেকের ভিডিওটা দেখা দরকার বন্ধুরা আমরা যখনই ভালো ভালো স্বপ্ন দেখবো উত্তম স্বপ্ন দেখবো প্রথমত কাজ হচ্ছে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করব আর স্বপ্ন থেকে সুসংবাদ গ্রহণ করবো আর যিনি পারদর্শী হবেন আপনার হেতাকাঙ্ক্ষী হবেন যে আপনার ভালো চান এইরকম কারোর সাথে স্বপ্নের ব্যাখ্যাটা শেয়ার করব। যার তার কাছে স্বপ্ন বলা উচিত না মধ্যে আকাশে ঝুলন্ত যেমন ব্যাখ্যা দেওয়া হবে ওই রকম ফলাফল বর্তাবে তো কাজেই দর্শক আমরা যার তার সাথে শেয়ার করব না তো কি স্বপ্ন দেখলে কি হয় আজকে আপনাদের জানাবো কোনো ব্যক্তি যদি স্বপ্নে আংটি দেখেন আর আংটিটা যদি রূপার হয় একজন ছেলে দেখুক বা একজন মেয়ে দেখেন দুইটা ব্যাখ্যা হতে পারে। এক হচ্ছে যদি অবিবাহিত হন তাহলে তিনি বিয়ে করতে পারবেন তার বিয়ের ব্যবস্থা হওয়ার প্রতি ইঙ্গিত করেন আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তির স্ত্রী না থাকে স্ত্রী চলে গেছে স্ত্রী মারা গেছে বা ডিভোর্স হয়ে গেছে বিধবা কোনো নারী যদি স্বপ্নে আংটি দেখেন রূপার আংটি তাহলে ইহাও বিয়ে হওয়ার প্রতি ইঙ্গিত করে আবার পুনরায় তার বিয়ে হবে দর্শক এর আরো একটা ব্যাখ্যা হচ্ছে যে সপ্তদশটা টাকা আসবে যদি রূপার আংটি দেখেন সপ্তদশটা টাকা পয়সা লাভ করতে পারবেন জীবনে সচ্ছলতা আসবে টাকা পয়সার দিক দিয়ে চিন্তা পেরেছেন দূর হয়ে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে আয়না দেখেন তাহলে এর তিনটা ব্যাখ্যা প্রদান করা হয়েছে এক নাম্বার হয়েছে সপ্তদশটা মান সম্মান লাভ করতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা অনেকে মান সম্মান লাভ করতে চাই বন্ধুরা আমরা অনেকেই বলে থাকি যে স্বপ্ন ভুয়া হয়ে থাকে আসলে দর্শক স্বপ্নের কোনো ক্ষমতা নেই আপনার জীবনে ভালো কোনটা হবে খারাপ কোনটা হবে আল্লাহ হুকুমে হবে তবে স্বপ্নের দ্বারা একটা ইঙ্গিত পাওয়া যায় স্বপ্ন দ্বারা একটা নিদর্শন বহন করে যে আপনার জীবনে এমনটা হতে যাচ্ছে আল্লাহ তালা আপনার জীবনে এরকম করতে পারে একটা ইঙ্গিত পাওয়া যায় মূলত স্বপ্নের পাওয়ারে এক জীবনে একটা ভালো মন্দের পরিবর্তন ঘটবে বিষয় বিষয়টা এমন না সবকিছু আল্লাহ তালার হুকুমে হয় তো দর্শক স্বপ্নে আয়না দেখা মান সম্মান বৃদ্ধ হওয়ার ইঙ্গিত করে তো আপনার কাজ হবে আল্লাহ তালার কাছে তো আ করবেন যেন আপনি সম্মান লাভ করতে পারেন দ্বিতীয় আরো একটা ব্যাখ্যা যে আপনার বিয়ের ব্যবস্থা হবে আপনি দ্রুত বিয়ে করতে পারবেন ইনশা আল্লাহ দর্শক যদি কোনো বিবাহিত ব্যক্তি স্বপ্নে তিনি আয়না দেখেন তাহলে তার সন্তান লাভের প্রতি ইঙ্গিত করে এই ব্যাখ্যাও প্রদান করা হয়েছে যে স্বপ্নে যদি কোনো ব্যক্তি আয়না দেখেন আর তিনি যদি সন্তান লাভের আশা রাখেন তাহলে তার সন্তান হবে দশক এই যে স্বপ্নের ব্যাখ্যা এগুলো হচ্ছে ইনাম জাফর সারেক রহমতুল্লাহ এর মত অনুযায়ী ব্যাখ্যা আপনাদের সাথে আমি শেয়ার করলাম দর্শক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে যাবে নিত্য নতুন আরো বিরোধীদের হিসেবে বাসি থাকবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল